আমি ওই আপনার ওইখান থেকে এটিএমের থেকে টাকা তুললা, টাকাটা লই আসার সময় দুইটা ছেলে আমার দুইটা মাছ দুর্গুলো টাকা নিয়ে গেছে। কত টাকা নিছে? দশ হাজার টাকা ছিল, 4,000 টাকা আছে, 6,000 টাকা নিছে। যারা এই ঘটনা করছে তারা চিনেন নি আপনি? আপনাদেরকে জানাতে হচ্ছে, গতকালকে দুপুর দেড়টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে ভিআইপি রোড মিস আস্তাবল রোডের এখানে একটা ছিনতাই হয়েছে এবং ছিনতাইকারী একজন ব্যক্তির কাছ থেকে 6,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো পরবর্তী সময় আমরা যখন ঘটনাটার সঙ্গে সঙ্গে তদন্তে নামি, তদন্তে নামার পর আমরা একটা জিনিস বুঝতে পারি যে শফিকুল ইসলাম যার থেকে টাকা নেওয়া হয়েছে, যার অভিযোগ, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে তার সাথে জোর করে যারা নিয়েছে তাদের নাম অরূপ ত্রিপুরা এবং শুক্লাল ঋষিদাস। তো এরা দুজনকে আমরা যেভাবেও গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ইন্টারোগেশনে একটা জিনিস পরিষ্কার আসে যে অ্যাকচুয়ালি এখানে মারধর হয়েছে, উভয়ই ড্রাগ এডিক্ট। শফিকুল ইসলাম সেও একজন ড্রাগ এডিক্ট এবং বাকি যারা আছে ওরাও ড্রাগ এডিক্ট, এবং ড্রাগ কেনা বেচা নিয়েই এই ঝগড়াটি হয়েছে। এবং শফিকুলকে যখন আমরা তল্লাশি করলাম, তল্লাশি করে তার কাছ থেকে যেই টাকাটা সে বলেছে 6,000 টাকা ওরা নিয়ে গেছে ওটা ওর কাছেই পেয়েছে। এবং সে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে সকালে সে 15,000 টাকা ব্যাংক থেকে উইথড্র করেছে, আমরা সেটাও ভেরিফাই করেছি। তার কাছে বাকি সব যেই টাকাগুলি সবগুলি আমরা পাওয়ার পর দেখলাম শুধু 500 টাকা নেই ওর কাছে। তখন 500 টাকার যে কাহিনী সেটা বার করতে গিয়ে দেখি যে সে 500 টাকা ড্রাগ কিনেছিল, সে 5টি কোটা কিনেছে এই অরূপ ত্রিপুরার কাছ থেকে কন্টেনার, সেটার দাম হিসেবে সে 500 টাকা দেওয়ার পর ওরা সে বিষয়ে মানতে নারাজ, না 500 টাকা হবে না। তখনই এখানে ধস্তাধস্তি হয়, কিছু মারামারি হয়। তখন শফিকুল এদেরকে বলেছে আমি তোদেরকে জেলে ঢুকিয়ে ছাড়। সে তখন পরবর্তী সময় এবং রাস্তার মধ্যেই কোনো এক আমাদের এক মিডিয়া ভাইয়ের কাছে ও একটা বাইট দিয়ে বলেছে যে প্রকাশ্যে রাস্তা থেকে আমার পকেট থেকে 6,000 টাকা ছিনতাই হয়ে গেছে। সে এইভাবে খবরটা দেওয়াতে কী হয়েছে, শহরের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, সামনে একটা দুর্গাপূজা আপনারা জানেন, এবং মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক তৈরি হয়েছে। আমরাও বিষয়টাকে সঙ্গে সঙ্গে দেরি না করে ফিল্ডে নামি এবং সমস্ত ঘটনা তদন্ত করে বার করি। বর্তমানে তারা তিনজনকে আমরা সার্চ করি। সার্চ করার পর ওদের কাছ থেকে প্রথম যে আছে ওর কাছে আমরা টোটাল কন্টেনার পেয়েছি 5টা, যেগুলো ব্রাউন সুগারের ছোটো ছোটো কন্টেনার যেগুলি। সেকেন্ড আছে অরূপ ত্রিপুরা, ওর কাছেও আমরা কন্টেনার পেয়েছি 4টা, এবং বাকি যে আছে সকল ঋষিদাস ওর কাছে 6টা, সবার কাছেই আমরা পেয়েছি এবং তারা সবাই স্বীকার করেছে। শুধু তাই না, শফিকুলের বাড়ির মানুষকে আমরা খবর দিয়েছি, ওর বাবা এসেছে, ওর বাবা এসে বলেছে সে গত 3-4 বছর যাবৎ সে অ্যাডিকশনের শিকার এবং তাকে তারা চিকিৎসাও করাচ্ছে, কিন্তু সে তারপরে সে ড্রাগস নেয়। তো এই বিষয়ে শহরে পরিবেশ খারাপ, বিভ্রান্তিমূলক সমস্ত খবর ছড়ানো এবং প্রকাশ্যে মারধর এবং ড্রাগ কেনাবেচা, এইসবের বিষয়ের উপর আমরা একটা সমুটক কেস নিয়েছি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে পাঠাবো। যে দুইজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং কোথায় থেকে আটক করা হয়েছে? এদেরকে সবাইকে আস্তাবলের কাছে আটক করা হয়েছে, আর বাকি দুজনকে লেখছি উনি বাজার থেকে। এখানে আমরা 160/182/342/321/325/382B এবং 87 অফ ত্রিপুরা পুলিশ অ্যাক্ট আর 21A/29 অফ NDPS অ্যাক্ট। তাদের সাথে আর কেউ জড়িত আছে এরকম কোনো ধারণা না? এই ঘটনায় আমরা অন্য কারো কথা জানি না, এখনো আমরা বার করতে পারিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এভাবে বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে শহরের পরিবেশকে নোংরা করা, এগুলি থেকে ওদেরকে আমরা বিরত রাখতে চাই এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে হয় সেই কারণে আমরা এই পদক্ষেপ।